আমি কিভাবে ডিম ভাজি করা শিখলাম আসসালামু আলাইকুম আকলিমাস ব্লগ থেকে আমি আকলিমা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সম্পূর্ণ ভিডিওটি দেখার আসলে আমি প্রতিদিনই ডিম ভেজে থাকি আর কেন ভেজে থাকি আর কেনই বা এত সুন্দরভাবে ডিম ভাজি করা শিখলাম তাই আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আসলে আমার বিয়ের প্রথম দিন যখন আমি খেতে বসছি বিয়ের দিন খাবারের তো আর অভাব ছিল না হরেক রকমের খাবার টেবিলে সাজানো ছিল তো এক পাশ থেকে দেখলাম আমার হাজব্যান্ড আমার শাশুড়িকে কি যেন ইশারা করেছে আর আমার শাশুড়িও ইশারার মতো কাজ করে ফেললেন একটু পরেই দেখলাম শাশুড়ি মা ডিম ভেজে আমার হাজব্যান্ডের পাতে তুলে দিচ্ছেন বিষয়টা আমি তেমন বুঝতে পারলাম না যাই হোক রাত্রেবেলা খাওয়া হয়ে গেল সকালবেলা যখন আবারও খেতে এসেছি আবারও খাবারের টেবিলে আমার হাজব্যান্ড আমার শাশুড়িকে কি যেন ইশারা করল তখন আমার শাশুড়ি মা আবারও ডিম ভেজে খাবারের সময় মাঝখানে গিয়ে ডিম ভেজে আমার হাজব্যান্ডের পাতে তুলে দিলেন এইভাবে বেশ কিছু দিন যাওয়ার পর আমি বুঝতে পারলাম বেচারা আসলে ডিম ছাড়া খেতে পারে না যাই হোক যেহেতু ডিম ছাড়া খেতেই পারে না তাই আস্তে আস্তে এই ডিম ভাজার দায়িত্বটাও শাশুড়ি মা আমাকে দিয়ে দিলেন তাই আমিও ভাজতে ভাজতে এখন শিখেই ফেললাম আসলে কি আমার হাজব্যান্ড হচ্ছে খাবারের টেবিলে যত ধরনের আইটেমই থাকুক না কেন তার একটা ডিম ভাজি খেতেই হবে তাই সকালে বিকালে বা দুপুরে তার জন্য ডিম আমাকে ভাজতেই হয় অনেক সময় ভাবি আজকে আর ডিম ভেজে দিব না দেখা যায় খাওয়ার শেষ হয়ে যাচ্ছে শেষ মুহূর্ত হলেও বলে উঠবে যে একটা ডিম ভেজে দাও কি আর করা খাওয়ার এঁকেই আমাকে ডিমটা ভাজতে হয় এভাবেই কিন্তু চলছে আমাদের সংসার জীবন আরেকটা মজার ঘটনা আপনাদের সাথে শেয়ার করি কিছুদিন আগে আমার বাসুর তার ছোট ছেলেকে মারদৌড় করছে দৌড়ে আমার হাজব্যান্ড গেল চিল্লাচিল্লি করতেছে এত ছোট বাচ্চাকে কেউ মারে তখন আমার বাসুর আমার হাজব্যান্ডের কাছে নালি শুরু করলো যে ডিম ভাজি ছাড়া সে ভাত খেতে পারে না গড়ে মাছ আছে মাছ ভুনা আছে ভাজি আছে এগুলো খাবে না শুধু ডিম ভাজি খাবে শরীরে পুষ্টিক বলতে কিছুই নি তখন আমার হাজব্যান্ডও তার বাইশটাকে বলল আই অন্য শাক সবজি না কেলে চলবে শুধু ডিম ভাজি গেলেই হয় আর আমি আমার রুম থেকে কথাগুলো শুনছিলাম আর মনে মনে খুব হাসি পাচ্ছিলো এই হচ্ছে আমার হাজব্যান্ডের কাহিনী কি ভাবছেন এগুলো আমার কোনো সাজানো গল্প একদমই না এটা হচ্ছে আমার হাজব্যান্ডের বাস্তব জীবনের বাস্তব গল্প যেটা কি না আমি নিত্যদিনেই করে থাকি আর এভাবেই তাকে ডিম ভেজে দিতে হয় কারণ ডিম না হলে তার খাওয়া একদমই চলবে না আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটিতে একটা লাইক আর সুন্দর একটা মন্তব্য রেখে যাবেন আল্লাহ হাফেজ